ষোলো সোমবার ব্রত করতে হলে তোমরা বাবার মাথায় পঞ্চশস্য অবশ্যই দেবে। পঞ্চশস্য কি কি আমি একবার বলে দিচ্ছি, এর আগেও আমি বলেছি, তাও আমি আর একবার বলে দিচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উরুবারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষিমামৃতম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি সকল বন্ধুকে সোনার ব্লগে অনেক অনেক স্বাগত। বন্ধুরা নিশ্চয় সবাই সুস্থ আছো ও ভালো আছো। আচ্ছা, আমাকে অনেক বন্ধু ষোলো সোমবার ব্রত উদযাপন নিয়ে বলেছো, উদযাপনের দিন তোমরা কিভাবে পালন করবে সেটাই এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। শ্রাবণ মাসের সোমবারগুলিতে যেভাবে আমরা বাবা মহাদেবের পুজো করে এসেছি, ঠিক একইভাবে আমরা উদযাপনের দিনটিও ভক্তি ও নিষ্ঠার সাথে পুজো করব। আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ আহার করতে হবে, এটা তো সকলেরই জানা নিশ্চয়ই। এবং সোমবার খুব সকালে উঠে স্নানাদি সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে আমরা ভগবান শিবের আগে বাড়িতে পুজো করব এবং বাবার মাথায় জল ঢেলে ওই দিন চেষ্টা করব কোনো মন্দিরে গিয়ে বাবা মহাদেবের একটা পুজো দেবার। তো ওই দিন একটা পাত্রে পঞ্চামৃত বানিয়ে নেবে। পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করাবো, তার জন্য আমার লাগছে এখানে দই, দুধ, ঘি, মধু আর শর্করা। এই পাঁচটি উপকরণ দিয়ে আমরা বাবার অভিষেক করাবো। তো কী করে করছি আমি সেটা একটু দেখাই তোমাদের। শুদ্ধ গঙ্গা জল দিয়ে বাবাকে পরে আমি স্নান করাবো, এখানে আমি গঙ্গা জল রেখে দিয়েছি। আচ্ছা, পঞ্চামৃতটা আমি একটু কী করে বানাচ্ছি আমি তোমাদের দেখিয়ে নিই। এখানে দুধ দিলাম, তারপর দই দিলাম, তারপর ঘি দিচ্ছি, মধু, আর দেব শর্করা বা চিনি। এখানে আমার পঞ্চামৃত তৈরি হয়ে গেছে দেখো। এরপর আমি বাবার অভিষেক করাবো। নমঃ শিবায়। আচ্ছা, প্রথমে আমি ত্রিশূলকে স্নান করাই। নমঃ শিবায়। তারপরে নমঃ শিবায়। নমো নাকপাশ দেবতা ভো নমো নমঃ। নমঃ শিবায়। এরপর আমি শুদ্ধ গঙ্গা জল দিয়ে একটু স্নান করে পরিষ্কার করে নিচ্ছি। ঘি মধু মাখিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। নমঃ শিবায়।
ওই ঘটিটা আমি একটু গঙ্গা জল দিয়ে ভরে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। আমাকে সিংহাসনে তুলে দিলাম। পঞ্চামৃত জল বাবা সকল বাড়ির সকলের মাথায় গুলিয়ে দিয়ে ওই আমি মনসা গাছের তলায় দিয়ে দিই, তলায় দিয়ে দিও। আমি চন্দন বেটে নিচ্ছি। চন্দন পড়ি দিই। নম শিবায়, নম শিবায়, ভগবান ত্রিশূলায় নম। জয় বাবা তুঙ্গনাথায় বাবাকে বেলপাতা চড়াবো। বেলপাতা আমি বাবার মাথায় চড়াবো। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। আমাকে শ্বেত পদ্ম চড়াতে পারলে, মানে শ্বেত পদ্ম যদি বাবার মাথায় চড়াতে পারি সেটা আরও শুভ হয়, আরও ভালো হয়। তো ঠিক আছে, পদ্ম ফুল হলেই হলো। আমি আজকে পিঙ্ক পদ্ম পেয়েছি, তো আমি পিঙ্ক পদ্মটাই বাবার মাথায় চড়াচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এরপর আমি বাবার মাথায় জল ঢালবো। আমার তো অভিষেক করানো আগেই হয়ে গেছে, বাবার মাথায় জল ঢালবো। আমি এখানে শুদ্ধ গঙ্গা জল নিয়ে নিচ্ছি আর দেব চন্দন। চন্দনটা দিচ্ছি এইভাবে, নাটক সাথে চন্দনটা দিয়ে দিলাম আর দেব সিদ্ধি। সিদ্ধি দিচ্ছি, দেব অগুরু। আমি এই জল এবার ঢালবো বাবার মাথায়, আর ওই একই মন্ত্র পাঠ করব যেটাকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্তিমামৃতাত্। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্তিমামৃতাত্। আজকের দিনে দুর্বা যেন অবশ্যই বাবার মাথায় চড়াবে, এটা অত্যন্ত শুভ বলে মানা হয়। দেবাদিদেব মহাদেবের দুর্বা প্রচণ্ড অত্যন্ত প্রিয়। তো আমি এখানে সাতটি দুর্বা নিয়েছি, আমি বাবার মাথায় নিবেদন করলাম। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, শিবায়, নম শিবায়। ষোলো সোমবার ব্রত করতে হলে তোমরা বাবার মাথায় পঞ্চশস্য অবশ্যই দেবে। পঞ্চশস্য কী কী আমি একবার বলে দিচ্ছি, এর আগেও আমি বলেছি, তাও আমি আর একবার বলে দিচ্ছি। পঞ্চশস্য হচ্ছে চাল, গম, যব, সাদা তিল আর হাড়া মুগ। আচ্ছা, তোমরা এরকম একটা পাত্র নেবে। এই পাত্রতে প্রথমে নেবে চাল, তারপর নেবে যব, তারপর নেবে সাদা তিল, তারপর নেবে গম। গমটা একটু দেখে নেবে যেন ফাটা বা ভাঙা না থাকে, গোটা গোটা গম যেন থাকে। আর হচ্ছে হাড়া মুগ বা সবুজ মুগ। এই হয়ে গেল পঞ্চশস্য।
এরকম একটা পাত্রের মধ্যে তোমরা বানিয়ে নেবে পঞ্চশস্য। এবার এটা বাবার মাথায় নিবেদন করবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ। ষোলো সোমবার ব্রত উদযাপনের দিন অতি অবশ্যই তোমরা পাঁচ প্রকার গোটা ফল বাবাকে নিবেদন করবে। তার মধ্যে শ্রীফল যেন অতি অবশ্যই থাকে, শ্রীফল অর্থাৎ বেল। আমি ভোগ নিবেদন করছি বাবাকে। ভোগেতে একইভাবে গোলাপের পাপড়ি দেব। ব্রত উদযাপনের দিনে অতি অবশ্যই তোমরা বাবা মহাদেবের কাছে একটা মোমবাতি জ্বালাবে। আরতি করার সময় আরতি করবে, তার সাথে একটা মোমবাতি অবশ্যই বাবা মহাদেবের কাছে জ্বালিয়ে দেবে। আমার দুই ছেলে, আমি দুই ছেলের নামে এই মোমবাতিটা আজকে বাবার কাছে জ্বালালাম। त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनं पूर्वारुकमिव बन्धनां प्रत्योर्मोक्ष्यमामृतम्। তাহলে এই ছিল আমার ষোলো সোমবার উদযাপন বিধি। উদযাপনের দিন বাড়িতে পুজো করে অবশ্যই তোমরা চেষ্টা করবে কোনো একটা মন্দিরে গিয়ে বাবা মহাদেবের পুজো করার। পুজো তোমরা ব্রাহ্মণ দিয়েও করাতে পারো অথবা নিজে নিজেও করতে পারো। উদযাপনের দিন পুজোর থালা কীভাবে সাজাতে হয় তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো।